হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইন্টারেস্টিং কিছু ঘটনা জানতে চলেছি। তার মধ্যে প্রথম ঘটনাটি হলো আমাদের সবার সুপরিচিত ক্রিম আপার বয়ফ্রেন্ড বের হয়েছে। লাইভে পাত দেওয়া নিয়েও মুখ খুলেছেন ক্রিম আপা। আবার অপু ভাইয়ের গার্লফ্রেন্ড নাকি মিনি ক্যাট। এই সকল ঘটনার বিস্তারিত প্রমাণ সহ আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ঘটনা এক, ক্রিম আপার স্বামী ছেলে থাকতেও আবার বয়ফ্রেন্ড কোথায় থেকে আসলো? আমিও এটাই ভেবেছিলাম, তাই তো পুরো বিষয়টি বুঝতে যাকে ক্রিম আপার বিএফ বানানো হয়েছে তার আইডিতে প্রবেশ করি। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ক্রিম আপার পিকচারগুলো টানিয়ে লোকটি যেভাবে কথা বলছে তা দেখে মনে হবে তারা যেন যুগ যুগ ধরে পরিচিত। চলুন কিছু ক্লিপ দেখে আসি। শোন, তোরে আমি ভালোবাসছিলাম, ঠিক আছে? তোর সাথে আমি ভালোবাসছিলাম, তোরে সবকিছু দিছিলাম, তোরে আমি আমার বাড়ি নিয়ে আসে রে, তারপর তোরে বিয়ে করছিলাম। তোর বাপ মা কি ওই আমার সাথে বিয়ে করলাম দিছিল না? আমি তো শোন, তোর আর একটা অসুখ ছিল, তুই বিষ নাই কি করতি সেটা মনে নাই, তাও আমি করে ই করছি, সেটাও সারাইছি। তুই খালি এই কথাগুলো মনে রাখিস, আমার ভিতরে কর কত পদের বেদনা তোর ভিতরে তোর প্রতি মনে আছে। এই টিকটকারীর নাম আমি একা মানুষ। এবার মূল বিষয়টি বলি। আসলে এই লোকটির সাথে ক্রিম আপার কোনো সম্পর্ক নেই। অনেকেই বলেছিল ক্রিম আপার টাকা হচ্ছে, ফেমাস হচ্ছে, তাই হয়তো নতুন নতুন প্রেম করছে। আসলে এসব কিছুই না, কিছু গুজব ছড়ানো মানুষ কিছু ভিউ পাবার আশায় ক্রিম আপার পিকচার আর লোকটির ইমোশনাল কথাগুলো ব্যবহার করছে। এগুলো কোনোটাই সত্যি না। ক্রিম আপা তার স্বামী সন্তান নিয়ে সুখে আছেন। ক্রিম আপার আরেকটি বিষয় নিয়ে টিকটকে তোলপাড়। ক্রিম আপা নাকি লাইভে পাত দিয়েছিল, ওই বিষয়টি নিয়ে মানুষের কমেন্টের রিপ্লে দেন ক্রিম আপা। পাত দিছি আমি, পাত দিই তুমি পাতো না, ব্যাগকেই তো পাত দেয় তাই না? অন্যদিকে ক্রিম আপাকে আন্টি বলায় খেপে গিয়ে নিজের বয়সও বলে দিলেন তিনি। আমার বয়স মাত্র 23-24 বছর বয়সে যদি আমি আন্টি হয়ে যাই, জানতে আমার আইডি থেকে সব। এইবার আসি ঘটনা দুয়ে। আমরা সবাই জানি অপু ভাই এবং আখি ইসলাম দুজনেই টিকটকে এখন ব্যাপক ভাইরাল, তাই তাদের নিয়েও একই কাজ করছে কিছু মানুষ। তাদের ভিডিও একসাথে করে ক্যাপশন দিচ্ছে অপু ভাই অসুস্থ, তার জন্য কেঁদে মরে যাচ্ছেন আখি ইসলাম। আপনারা পারেনও, এসব বিষয় যে ফেক সে বিষয়ে সতর্ক করতেই আমার আজকের এই ভিডিও। অনেক সময় দেখা যায় প্রায় অধিকাংশ মানুষ এসব ফেক ভিডিও বিশ্বাস করে নেন। আশা করি উপযুক্ত প্রমাণ না পেয়ে ফেক ভিডিও দেখে কারো চরিত্র বিশ্লেষণ করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।